গুড মর্নিং এভরিওয়ান। আজকে হয়তো আমরা সবাই জানি দেশজুড়ে লকডাউনের কারণে সমস্ত চাকরি এই মুহূর্তে নোটিফিকেশন দেওয়া বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু কিছু কিছু হয়তো চাকরি যেগুলো আগে নোটিফিকেশন পাবলিশ করা ছিল সেইগুলোই এখন হয়তো নেওয়া হচ্ছে, হয়তো ভিডিও কনফারেন্সিং বা অন্যান্য যে কোনো প্রসেসের মাধ্যমে। আমরা জানি যে কলকাতা পুলিশের এর আগে অনেক রকম নোটিশ বার হয়েছিল, যেটা নামি নামি পত্রিকার মাধ্যমেও নোটিফিকেশানগুলো দেওয়া হয়েছিল যে খুব শীঘ্রই 8,000 কলকাতা পুলিশ নিয়োগ করা হবে। এর উপরে অনেকেই কমেন্ট করেছে, সবার কমেন্ট আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেব। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আড্ডা 247 বেঙ্গলির পক্ষ থেকে। আমরা অন স্ক্রিন এই মুহূর্তে চলে এসেছি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এই যে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিগুলো প্রায় অনেক দিন ধরেই কিন্তু বন্ধ হয়ে রয়েছে। সামনে কিন্তু বিধানসভার ভোট, সেই ক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং অন্যান্য যে পুলিশ ডিপার্টমেন্টগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে, সমস্ত ডিপার্টমেন্টেই কিন্তু ভালো পরিমাণে একটা রিক্রুটমেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আমরা সবাই হয়তো জানি যে এখন কোভিড-19 প্রোটেকশনের জন্য যে অনেক রকম কলকাতা পুলিশের যে কাজগুলো করা হচ্ছে সেখানে কিন্তু ভলেন্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে এবং অনেক সময় দেখা গিয়েছে যে স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হচ্ছে। এখানে অল্প অল্প পরিমাণ সমস্ত জেলাতেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখন আমরা যে কলকাতা পুলিশের যে মেন বিজ্ঞপ্তি বা মেন অফিসিয়ালি নোটিফিকেশান 2020-তে কবে পাবো, তার উপরেই কিন্তু আমরা এই ভিডিও বানাবো। এখানে কিন্তু শুরু করা যাক প্রথমত কনস্টেবলের পক্ষ থেকে। কনস্টেবলের ক্ষেত্রে এখানে যে বিজ্ঞপ্তি আমরা এর আগে একটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়েছিলাম, যেটা অন স্ক্রিন হয়তো তোমরা লক্ষ্য করে যদি দেখো, এটা কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমরা এই নোটিফিকেশানটি কিন্তু প্রকাশিত পেয়েছিল, যেটা ডেটেও দেওয়া রয়েছে এখানে 29/11/2019-এর একটা নোটিফিকেশান, যেটা আমরা পেপার কাটিংয়ের মাধ্যমে পেয়েছিলাম। এবং এখানে কিন্তু উপরে লেখাই আছে, তোমরা যদি আরও ভালো করে লক্ষ্য করে দেখো, যে এখানে উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, নবান্ন হাওড়া 7-1-1-1-0-2, এখানে ডেটও দেওয়া রয়েছে 2019-এ। এই একটা নোটিফিকেশান পেয়েছিলাম আমরা যে কলকাতা পুলিশের সার্জেন্ট থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টেই কিন্তু ভালো পরিমাণে নিয়োগ করা হবে। তো সেই নিয়োগটা কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি, এবং কবেই বা এই নিয়োগটা করা হবে আমরা সেইগুলোর ব্যাপারে কিন্তু বলবো। আর এখানে যেটা বলা হয়েছিল যে গ্রুপ সি এবং গ্রুপ বি পদের ক্ষেত্রে 2,298টি টোটাল শূন্য পদ রাখা হয়েছিল এবং সেই ভিত্তিতে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছিল, কিন্তু সেটাও কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। এবং কোন কোন পদে এখানে নিয়োগটা হচ্ছিল দেখে নেওয়া যাক। সাব ইন্সপেক্টর গ্রুপ বির ক্ষেত্রে এখানে শূন্য পদ ছিল 185 এবং সাব ইন্সপেক্টরস পদের ক্ষেত্রে গ্রুপ বি এখানে 28টি শূন্য পদ। এবং সার্জেন্ট আমরা হয়তো অনেকেই ভেবে আছি বা অনেকেই আমরা যে চাই যে কলকাতা পুলিশের সার্জেন্টের কাজ করব, কারণ অনেকের মনেই স্বপ্ন থাকে যে সার্জেন্ট আমি যদি হতে পারি আমার স্বপ্ন সফল হয়ে যাবে। সেই সার্জেন্ট পদের ক্ষেত্রেও কিন্তু 125টি শূন্য পদের এবং কনস্টেবল গ্রুপ সি পদের ক্ষেত্রে কিন্তু এখানে বিজ্ঞপ্তি ছিল 1,500-এর মতো এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 285 এবং পুলিশ ড্রাইভারের ক্ষেত্রে 175টি শূন্য পদ ছিল। এবং সব মিলিয়ে আমরা যদি টোটাল করে দেখি 2,298 কিন্তু শূন্য পদের কথা বলা হয়েছিল। এইগুলো বিজ্ঞপ্তি কিন্তু এখনো পর্যন্ত নেওয়া হয়নি, এর কারণ অনেকগুলিই আছে, হয়তো সেগুলো এখন পর্যন্ত করা হয়নি, কারণ সামনে কিন্তু বিধানসভা এবং বিধানসভা ভোটের প্রোটেকশনের জন্য প্রচুর হিউজ পরিমাণে কিন্তু ফোর্স লাগবে। আর যে ফোর্সটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে কভার করা হবে, যেটা এখন ইতিমধ্যে যে প্রোটেকশন মানে কোভিড-19 যেটা আমরা করোনা ভাইরাসের জন্য মোকাবিলা করছি দেশ জুড়ে রাজ্য জুড়ে, সেই কারণের জন্য কিন্তু অনেক বিজ্ঞপ্তি পিছিয়ে আছে।
এবং সেই বিজ্ঞপ্তিগুলো আমরা যদি পিছন দিকের যে বিজ্ঞপ্তি, যেমন রেলের গ্রুপ ডি, এনটিপিসি এবং এমটিএস, এছাড়াও অনেকগুলো বিজ্ঞপ্তি এবং নার্সিং ট্রেনিংও আছে 2020-এর, সেইগুলো কিন্তু টোটালি হোল্ড হয়ে আছে এই মুহূর্তে। আমরা সবাই লক্ষ্য রাখছি, কিন্তু এখনো পর্যন্ত সেরম কিছু কিন্তু বিজ্ঞপ্তি পাচ্ছি না। পাবো অবশ্য, ওয়েট করতে হবে, কারণ এখন দেশের খুব খারাপ পরিস্থিতি এবং সেইটাকে আমরা যদি যত তাড়াতাড়ি কভার করে উঠবো, সেই কভার করার পরেই কিন্তু আমরা দেখতে পাবো খুব বড় বড় ভ্যাকান্সি আসবে। কলকাতা পুলিশ থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এবং ড্রাইভার নেওয়া হবে কলকাতা পুলিশের, এছাড়াও সার্জেন্ট নেওয়া হবে। আমরা জানিয়ে রাখি যে কলকাতা পুলিশের যারা আবেদন করতে চাইছে, কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হবে, এবং এখানে যারা সার্জেন্ট পদের ক্ষেত্রে আবেদন করবে, গ্র্যাজুয়েশন মাস্ট, গ্র্যাজুয়েশন লাগবে, এবং ইন্সপেক্টর ক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে, এবং লেডি কনস্টেবল ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক হলেই এখানে আবেদন করা যাবে। এবং আমরা নেক্সট ভিডিওয় আলোচনা করব যে এই কলকাতা পুলিশের সিলেকশন কিভাবে হয়, বা এখানে কলকাতা পুলিশের কিভাবে পরীক্ষাগুলো নেওয়া হয়, এবং এখানে হাইট কত লাগে, বয়স 18 থেকে তো অবশ্যই হতে হবে, 18 থেকে কত পর্যন্ত আপনার বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আসব। এবং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন যে কলকাতা পুলিশের আপনারা যে ইনফরমেশানটা এই ভিডিওর মাধ্যমে পেলেন, সেটা আপনাদের কতটা হেল্প হলো। এছাড়াও আরেকটি আমাদের কাছে ফটো আছে, সেটা আপনাদের আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু একটি দৈনিক পত্রিকা, যেটা বর্তমান পত্রিকা। আমরা বর্তমান পত্রিকা থেকে একটি কাটিং নিয়ে আপনাদেরকে এখানে দেখাচ্ছি, হয়তো এটা কোনো কারণে সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এখানে যদি লক্ষ্য করে দেখেন যে সব জেলায় এবার ট্রাফিক পুলিশ বাহিনী গড়বে রাজ্য, এখানেও কিন্তু প্রথম দফায় নিয়োগ করা হবে 2577 জন। এই রকম কিন্তু অনেকগুলো কিন্তু আমরা বিজ্ঞপ্তি আশা করছি আপকামিং নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু পেতে পারি, যেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সব থেকে পুলিশ বা ডিফেন্স বাহিনীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা ডিফেন্সে ভর্তি হতে চাইছো, বা ডিফেন্সের যারা চাকরি করতে চাইছো, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এখানে ডিফেন্সের চাকরি কেন, এ টু জেড চাকরির প্রিপারেশন চলে, এবং ওয়েস্ট বেঙ্গলের থেকে শুরু করে সমস্ত সেন্ট্রালের এখানে প্রিপারেশন চলে।